বক্তব্য একটা হলো যে সাত পরিবারের সাত জনে অংশ গ্রহণ করা যাবে উল্লেখ করা শর্ত না আমরা অনেকে নাম লিখে দেই নাম উচ্চারণ করে এটা শর্ত না অর্থাৎ কারোর নামে কোরবানি হবে না কোরবানি হবে আল্লাহ তাআলার জন্য হবে এখানে বলতে হবে যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য পশু কুরবানি করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল্লাহু লাকা মিনকা তোমার জন্য তোমার পক্ষ থেকে অর্থাৎ এই কুরবানি আল্লাহ তাআলার কাছে রাসূল বলেছেন আল্লাহ এই কুরবানি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার উম্মতের পক্ষ থেকে কবুল করো রাসূল সাল্লাল্লাহু দুটি কুরবানি করতেন দুটি খাসি কুরবানি করছেন যেটা আমি গত জমা আলোচনা করেছি একটা কুরবানি করছেন যে আল্লাহ এই কুরবানি আমার পক্ষ থেকে আমার পরিবার এবং আমার উম্মতের পক্ষ থেকে কবুল করো আরেকটা কুরবানি ভিতরে বলছে রাসূল বলছেন যে আল্লাহ এই কুরবানি আমার উম্মতের মধ্যে যারা কুরবানি করতে পারে নাই তাদের পক্ষ থেকে তুমি কবুল করো সুবহানাল্লাহ এজন্যই এই হাদিসের আলোকে অনেকে সাব্যস্ত করেন যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে তবে আপনার অংশ আগে দিতে হবে আপনি যেহেতু জীবিত আপনার উপর কুরবানি ওয়াজিব আপনার নাম দেওয়ার পরে আপনার আব্বা আম্মার নামও অ্যাড করতে পারেন দাদা নানা যারা ইন্তেকাল করছেন আপনাকে দাদা স্নেহ দিয়ে করছেন ওদের জন্য একটা অংশ আপনি করতে পারেন অনেকেই প্রশ্ন করে রাসূলের নামে কুরবানি করা যাবে কিনা রাসূলের নামে দেওয়া দরকার নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের সমস্ত উম্মতের ইবাদতের সওয়াব তিনি পাবেন যেহেতু তার মাধ্যমে আমরা ইলমে দ্বীন ইসলামের সমস্ত শিক্ষা পেয়েছি সুতরাং সমস্ত ইবাদতের অংশ সওয়াব রাসূলের নামে আপনি দিলেও না দিলেও ওনার অংশে এমনি চলে যাবে অটোমেটিক্যালি চলে যাবে কারণ উনি সমস্ত উম্মতের যেহেতু তিনি দ্বীন শিক্ষা দিয়েছেন এজন্য আমরা মৃতদের নামেও কোরবানির অংশ দিতে পারবো ইনশাআল্লাহ গোশত বন্টনের যে নীতিমালা আমরা জানি গোশত বন্টন এখানে তিনটি ভাগ করা মুস্তাহাব নিজের জন্য এক ভাগ অংশ আরেকটা অংশ নিকটাত্মীয় আরেকটা হলো দুস্থ মিসকিন গরিবদের জন্য আর এটা হলো মুস্তাহাব এটা ফলো করা আপনার জন্য ওয়াজিব না আপনি আমার চেষ্টা করতে হবে অন্তরে যাতে কোনো বিপন্নতা কাজ না করে গরিব মানুষ যাতে উপকৃত হয় তাদের দিকে খেয়াল করে গোশত অধিকাংশ চলে যাক চিন্তা করা যাবে না এই নিয়ে যদি করি যে ফ্রিজ কেনার জন্য ভিড় হয়ে গেছে যা আমার তো সারা বছর গোশত কিনে খাওয়াই লাগবে এক ঢিলে দুই বাকি মারি দেই মানে কোরবানি হোক গোশত ফ্রিজ করে রাখি এই ফ্রিজিং করে গোশত রাখছিল গোশত